হ্যালো ফ্রেন্ডস প্রত্যেক দিনের মতো আজকেও আমরা তোমাদের সামনে অনলাইন মক টেস্টের তেরো নম্বর সেশানটি নিয়ে এসেছি তোমরা আশা করবো প্রথম থেকে লাস্ট পর্যন্ত অন্যান্য দিনের মতো আজকেও পুরোটা ক্লাস দেখবে এবং সবাই অ্যাক্টিভলি পার্টিসিপেশন করবে আমরা এর পূর্বে আরও বারোটি ক্লাস করে নিয়েছি যারা ওই সমস্ত ক্লাস দেখুন অবশ্যই আমাদের চ্যানেলের প্লে লিস্টে ওই সমস্ত ক্লাস দেখে নেবে আজকের প্রথম কোয়েশ্চেন তোমাদের স্ক্রিনে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য আর্লিয়েস্ট সিটি ডিসকভার ইন ইন্ডিয়া ভারতের প্রাচীনতম শহর কোনটি নিচে দেওয়া চারটি অপশান থেকে তোমাদেরকে এখানে তাড়াতাড়ি আনসার করতে হবে তো তোমাদের দশ সেকেন্ড সময় এখন শুরু হলো তোমরা তাড়াতাড়ি আনসার করে দাও তো ফ্রেন্ডস এখানে রাইট আনসার হবে হরপ্পা যে প্রাচীনতম শহর যদি বলি আমরা তাহলে এটি হচ্ছে হরপ্পা কোয়েশ্চেন নাম্বার টু হুইচ ওয়াজ দ্য ফার্স্ট মেটেল ইউজড বাই ম্যান মানুষের ব্যবহৃত প্রথম ধাতু কোনটি তোমাদের টাইম স্টার্টস তোমরা তাড়াতাড়ি কমেন্ট বক্সে অ্যাক্টিভলি আনসার করে দাও যারা আসোনি তাড়াতাড়ি তোমরা এসে পড়ো এবং কমেন্ট বক্সে চ্যাট বক্সে তোমরা তাড়াতাড়ি আনসার করে দাও তো ফ্রেন্ডস এখানে চারটি অপশন দেওয়া আছে কপার সিলভার ব্রোঞ্জ অ্যান্ড ব্রাজ দেওয়া আছে এই চারটি অপশন থেকে এখানে রাইট আনসার কী হবে চারটি অপশন দেখলে এখানে রাইট আনসারটি হবে তোমরা যারা অপশান এ টিক করেছো সবাই তোমরা রাইট কপার হবে এখানে রাইট আনসার তো ফ্রেন্ডস তোমরা জানো আমরা ত্রিশটি কোয়েশন তোমাদের জন্য মক টেস্টে নিয়ে আসছি তো তোমরা খুব স্পিডে ক্লাসটি করার চেষ্টা করবে ত্রিশটি কোয়েশ্চেন আমরা খুব তাড়াতাড়ি এখানে করে নেব কোয়েশন নাম্বার থ্রি দ্য ট্রিটি অফ শ্রীরঙ্গাপত্তনম ওয়াজ বিটুইন কর্নওয়ালিস অ্যান্ড শ্রীরঙ্গপত্তনমের যে সন্ধি সেই সন্ধিটি কর্ণ লর্ড কর্ণওয়ালিশের এবং অন্য কোন ব্যক্তির মধ্যে হয়েছিল লর্ড কর্ণওয়ালিশ কার সঙ্গে এই শ্রীরঙ্গ যে পত্তনমের যে চুক্তি এই চুক্তিটি স্বাক্ষরিত করেছিল তোমাদের সময় শুরু তোমরা তাড়াতাড়ি কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দাও क्वेश्चन नंबर থ্রি রাইট आंसर হবে অপশন সি টিপু সুলতান টিপু সুলতান এবং কার মধ্যে কর্ণওয়ালিশের মধ্যে লর্ড কর্ণওয়ালিশ এবং টিপু সুলতানের মধ্যে হয়েছিল শ্রীরঙ্গপত্তনমের চুক্তিটি কোয়েশ্চেন নাম্বার থ্রি রাইট অ্যান্সার ইজ সি কোয়েশ্চেন নাম্বার ফোর দ্য হেডকোয়ার্টার্স অফ দ্য ন্যাশনাল পাওয়ার ট্রেনিং ইনস্টিটিউট ইজ লোকেটেড জাতীয় যে বিদ্যুৎ প্রশিক্ষণ ইনস্টিটিউশনটি আছে সেই ইনস্টিটিউটটি সদর দপ্তর মেন হেডকোয়ার্টার কোথায় অবস্থিত তোমাদের সময় শুরু তোমরা তাড়াতাড়ি আনসার করে দাও তোমাদেরকে আমরা এভাবেই প্র্যাকটিস করাতে চাইছি যাতে করে তোমরা তোমাদের মধ্যে স্পিড আনতে পারো এবং তোমরা প্রতিনিয়ত আমাদেরকে এরকম নিয়ে আসার জন্য বলছো সাপোর্ট করছো তাই কিন্তু আমরাও করছি তোমাদের যেটা চাহিদা আমরা ওই টপিক অনুসারে আমরা ক্লাস নিয়ে আসার চেষ্টা রাখছি এখানে কোয়েশন নাম্বার ফোর রাইট আনসার কি হবে অপশান সি হবে ফরিদাবাদের মধ্যে আছে হেডকোয়ার্টার্স অব দ্য ন্যাশনাল পাওয়ার ট্রেনিং ইনস্টিটিউট কোয়েশন নাম্বার ফাইভ দ্য ডক্টর বাবা সাহেব আম্বেদকর মারাঠাওয়াড়া ইউনিভার্সিটি মারাঠাওয়াড়া ইউনিভার্সিটি ইজ অ্যাট হুইচ অফ দ্য ফলোয়িং প্লেস নিচের কোন জায়গাতে বাবা সাহেব ডক্টর বাবা সাহেব আম্বেদকর মারাঠাওয়াড়া ইউনিভার্সিটি অবস্থিত তোমাদের সময়স্বরূপ আনসার করে দাও আমরা চাইবো তোমরা সবাই আনসার করবে যারা আছো ক্লাস দেখছ তোমরা সবাই আনসার করবে এবং ক্লাস চলাকালীন তোমরা যারা পারো না যে সমস্ত কোশ্চেনের আনসার ওইগুলিও শিখে নিতে পারবে যদি তোমরা একটি পার্টিসিপেশন করো অবশ্যই শিখে নিতে পারবে কোশ্চেন নাম্বার ফাইভ রাইট আনসার ইজ অপশানে অরঙ্গাবাদের মধ্যে আছে কোশ্চেন নাম্বার ফাইভে রাইট আনসার অপশানে অরঙ্গাবাদে ডক্টর বাবা সাহেব আম্বেদকর মারাঠাওয়াড়া ইউনিভার্সিটি অবস্থিত কোশ্চেন নাম্বার সিক্স অ্যারেঞ্জ দ্য ফলোয়িং চিস্তি সেইন্টস কারেক্ট ক্রোনোলজিক্যাল অর্ডার চিস্তি সাধকদের ক্রোনোলজিক্যালি এখানে সাজাতে বলেছে চারজনের নাম দেওয়া আছে শেখ নিজামুদ্দিন আউলিয়া সাইদ মোহাম্মদ গ্যাস গ্যাসুদরাজ অ্যান্ড বাবা ফরিদ গ্যাংস গ্যাঙ্গসকার শেখ নাসির উদ্দিন চিরাগ ই দিল্লি তো এখানে ক্রোনোলজিগুলি যদি সাজাতে হয় তাহলে রাইডার্সার ঠিক কী হবে তোমরা তাড়াতাড়ি আনসার করে দাও তাড়াতাড়ি তোমরা আনসার করো কোনটা রাইট আনসার হবে এ বি সি ডি আমরা চারটি অপশান রেখেছি এখানে তো ক্রোনোলজিক্যালি তোমরা সঠিক উত্তরটি কী হবে কমেন্ট বক্সে তাড়াতাড়ি জানিয়ে দাও তোমরা অনেকে রাইট আনসার করছো ভেরি গুড এভাবে তোমরা আমাদের সাথে থাকবে এবং আমরাও তোমাদের জন্য ভালো ক্লাস এফেক্টিভ ক্লাস নিয়ে আসার চেষ্টা অবশ্যই রাখবো কোয়েশ্চেন নাম্বার সিক্স রাইট আনসার অপশান ডি প্রথম হচ্ছে বাবা ফরিদ গাঙ্গ তারপর ওয়ান নম্বর শেখ নিজামুদ্দিন আউলিয়া তারপর চার নম্বর আবার শেখ নাসির দিল্লি অ্যান্ড টু সাইদ মোহাম্মদ রাজ ওকে এই হচ্ছে ক্রোনোলজিক্যাল অর্ডার ফ্রেন্ডস আমরা আগামী কাল থেকে যে কোর্টের যে ধর্মনগরের যে কিছুদিন আগে যেটা জমা নিয়েছিল ওরা ওই ধর্মনগর কোর্টের জি কে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে আমরা ক্লাস নিয়ে আসতে যাচ্ছি আগামীকাল থেকে জি কে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে কাল থেকে ধর্মনগরের ওই কোর্টে যে জমা দেওয়া হয়েছে কিছুদিন আগে গ্রুপ ডি ওইটার উপরে আমরা ক্লাস নিয়ে আসতে যাচ্ছি তোমরা অবশ্যই যারা ওইখানে ওই এক্সামটা দেবে অবশ্যই আমাদের ক্লাসগুলি ফলো করবে আমরা কাল দেব টাইমটা আমরা টেলিগ্রাম চ্যানেলের মধ্যে তোমাদেরকে জানিয়ে দেব। তো কোয়েশেন নাম্বার সেভেন মোহাম্মদ আলি জিন্না ডিক্লেয়ার্ড হুইচ ডে এজ ডাইরেক্ট অ্যাকশান ডে ডাইরেক্ট অ্যাকশান ডে হিসেবে ঘোষণা করেছে মোহাম্মদ আলী জিন্না কোন তারিখটিকে অনেকে তোমরা রাইট আনসার করেছো ভেরি গুড কোয়েশন নাম্বার সেভেন রাইট আনসার ইজ অপশান সি সিক্সটিন অগাস্ট সিক্সটিন অগাস্ট তারিখটিকে মোহাম্মদ আলি জিন্না ডিক্লেয়ার করেছেন ডাইরেক্ট অ্যাকশান ডে হিসেবে সিক্সটিন অগাস্ট অপশান সি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার এইট হু ওয়াজ দ্য ফাউন্ডার অব দ্য সিটি অফ আগ্রা আগ্রা সিটির প্রতিষ্ঠাতাকে তোমরা সবাই পারবে আশা করি আনসার করে দাও क्वेश्चन নাম্বার এইট রাইট आंसर কি হবে অপশান সি সিকান্দা লোদি সিকান্দা লোদি হচ্ছেন ফাউন্ডার আগ্রা সিটির क्वेश्चन নাম্বার এইট রাইট आंसर অপশান সি তাহলে চলো আমরা নেক্সট যাই নেক্সট কোশ্চেন বলছে দা গোল্ড কয়ন্স অফ গুপ্ত পিরিয়ড ওয়্যার कॉल्ड গুপ্ত যুগে গোল্ড যে কয়েন ছিল সে গোল্ড কয়েনকে কে কি বলা হতো গুপ্ত যুগের গোল্ড কয়েন কে কি বলা হতো রাইট आंसर হবে দিনার গুপ্ত যুগের গোল্ড কয়েনকে কে কি বলা হতো দিনার বলা হতো কোশ্চেন নাম্বার 10 দা ফার্স্ট টু স্টেটস

অপশান এ রাজস্থান অ্যান্ড অন্ধ্রপ্রদেশ রাজ্যের মধ্যে নাইনটিন ফিফটি সিক্স কিন্তু এস্টাবলিশ করা হয়েছে পঞ্চায়েতী রাজ ইনস্টিটিউশন কোয়েশ্চেন নাম্বার ইলেভেন হুইচ আর্টিকেল অব দ্য কনস্টিটিউশন অ্যানেবলস দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া টু প্রোমোগোলেট অ্যান্ড অর্ডিন্যান্স ইফ নাইদার হাউস অফ পার্লামেন্ট ইজ ইন সেশন সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে ভারতের রাষ্ট্রপতি কোনো সংসদ সদস্য পার্লামেন্টে কোনো সদস্য অধিবেশন না থাকলে কোনো অধ্যাদেশ জারি করতে সক্ষম হবে জারি করা পার্লামেন্টের অধিবেশন চলছে না কিন্তু একটা কিছু নিয়ম দেশের মধ্যে লাগু করতে হচ্ছে কোনো একটা রুলস দেশের মধ্যে লাগু করা ইম্পর্টেন্ট হয়ে পড়েছে তখন কিন্তু রাষ্ট্রপতি কী করতে পারে একটি অর্ডিন্যান্স জারি করতে পারে অধ্যাদেশ জারি করতে পারে তো সেই অধ্যাদেশটি কত নম্বর আর্টিকেলে রাষ্ট্রপতি জারি করতে পারে এখানে তোমাদেরকে আনসার করতে হবে রাষ্ট্রপতি কত নম্বর আর্টিকেল অনুসারে কি করতে পারে অর্ডিন্যান্স জারি করতে পারে যদি পার্লামেন্টের কোনো হাউস না চলে ওই সময় কোয়েশ্চেন নাম্বার ইলেভেন রাইট অ্যান্সার কী হবে অপশন সি আর্টিকেল ওয়ান টোয়েন্টি থ্রি অনুসারে আর্টিকেল ওয়ান টোয়েন্টি থ্রি অনুসারে কী করতে পারে রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারে কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্য রাইট টু ইকুয়ালিটি ইজ গ্রান্টেড বাই ফাইভ আর্টিকেলস পাঁচটি আর্টিকেলের মধ্যে কি কি বলা হচ্ছে রাইট টু ইকুইটির কথা বলা হয়েছে কোন পাঁচটি আর্টিকেল আর্টিকেল সিক্সটিন টু টোয়েন্টি দেওয়া আছে ফিফটিন টু নাইনটিন দেওয়া আছে ফোরটিন টু এইটিন দেওয়া আছে থার্টিন টু সেভেন্টিন দেওয়া আছে রাইট আনসারটি কী হবে তোমরা তাড়াতাড়ি জানিয়ে দাও কমেন্ট বক্সে কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ রাইট আনসার কি তোমরা যারা অপশান সি ঠিক করেছ তোমরা রাইট রাইট আনসার হবে অপশান সি তোমরা সবাই কিন্তু মিলিয়ে নেবে এবং অবশেষে জানাবে কে কত পেয়েছ এবং আমাদের এই মক টেস্টগুলো যদি ভালো লাগে অবশ্যই ক্লাসে যারা আছো সবাই লাইক করবে যদি ভালো লেগে না থাকে তাহলে অবশ্যই তোমরা ডিসলাইক করতে পারো কোনো অসুবিধা নেই তাহলেই তো আমরা বুঝতে পারবো আমাদের কতটা ঠিক হচ্ছে এবং কতটা ভুল হচ্ছে এবং আমাদের মধ্যে যে ভুলগুলো আছে ওইগুলো আমরা শুধরে নিতে পারবো তাই তোমরা কিন্তু ওই কাজটা করবে ভালো লাগলে লাইক ভালো লাগলে ডিসলাইক অবশ্যই কোশ্চেন নাম্বার থার্টিন কনস্টিটিউশন ইজ ইজি ডিফাইন্ড সংবিধানকে যে সংজ্ঞা দেওয়া হয় সংবিধানের সংজ্ঞা কোটির সাথে এখানে ল অফ ল্যান্ড বলা হয় ফান্ডামেন্টাল ল অফ ল্যান্ড বলা হয় অ্যাডমিনিস্ট্রেটিভ ল অফ ল্যান্ড বলা হয় কি কনস্টিটিউশনাল ল অফ ল্যান্ড বলা হয় সংবিধানের সংজ্ঞা সঠিক রূপে কোনটাকে এখানে সংজ্ঞায়িত করছে কুয়েশন নাম্বার তো ফ্রেন্ডস এখানে রাইট আনসার কী হবে তোমরা যারা অপশান ডি টিক করেছ অবশ্যই তোমরা রাইট আনসার টিক করেছ এখানে সরি 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 একটু ভুল হয়ে গেছে দ্বারাও একে একটু কারেকশন করে নিচ্ছি আমি অপশান ডি রাইট আনসার হবে না কোয়েশান থার্টিনের রাইট আনসার হবে অপশান বি ফান্ডামেন্টাল ল অফ দ্য ল্যান্ড কনস্টিটিউশনকে যদি ডিফাইন করতে হয় তাহলে ফান্ডামেন্টাল ল অফ দ্য ল্যান্ড এটা সঠিকভাবে সাধারণত সংবিধানকে কি করে ডিফাইন করে থাকে

নাম্বার ফোরটিন খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা তো তোমরা যারা অপশান করেছ ইউ অল আর রাইট কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হবে এখানে রাইট আনসার কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার উপরে আর কিছু নেই অর্থাৎ সুপ্রিম কোর্টের উপরেও আছে পার্লামেন্টের উপরে প্রেসিডেন্টের উপরে আছে কি আমাদের ভারতের সংবিধান কোয়েশন নাম্বার ফিফটিন হোয়াট ইজ দ্য চিফ সোর্স অফ পলিটিক্যাল পাওয়ার ইন ইন্ডিয়া পলিটিক্যাল পাওয়ার সোর্স পলিটিক্যাল পাওয়ারের প্রধান উৎস কি পলিটিক্যাল তো পাওয়ার আছে না রাজনৈতিক ক্ষমতা তো সেই পলিটিক্যাল পা পলিটিক্যাল যে পাওয়ার সেই রাজনৈতিক যে শক্তি সেই শক্তির প্রধান উৎস কি পিপল কনস্টিটিউশন পার্লামেন্ট নাকি পার্লামেন্ট এবং এর সঙ্গে স্টেট লেজিসলেচার কোয়েশ্চেন নাম্বার ফিফটিন রাইট আনসার তোমরা কি করছো অবশ্যই তোমরা সবাই আনসার করো সবাই তোমরা আনসার করবে তোমাদের একটি পার্টিসিপেশনই তো চাইছি আমরা কোয়েশ্চেন নাম্বার ফিফটিন রাইট আনসার ইজ অপশান এ ইয়েস যারা সবাই এ ঠিক করেছ তোমরা সবাই কারেক্ট পিপল জনগণ হচ্ছে রাজনৈতিক অর্থাৎ পলিটিক্যাল যে পাওয়ার রাজনৈতিক শক্তির প্রধান উৎস কারা দেশের জনগণ কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের এক্সামের জন্য এই যা ভালোভাবে দেখো বাই হুইচ অফ দ্য ফলোয়িং চার্টার অ্যাক্টস দ্য গভর্নর জেনারেল অফ বেঙ্গল

1833, থার্টি থ্রি দ্য চার্টার অ্যাক্ট এইটিন থার্টি থ্রি অনুসারে কি হয়েছে বেঙ্গলের গভর্নর জেনারেল হয়েছে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ওকে এই ছিল রাইট আনসার কোয়েশন নাম্বার সিক্সটিন রাইট অপশন সি কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন হু অ্যামং দ্য ওয়াজ চেয়ারম্যান অফ ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি অফ দ্য কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি গণপরিষদে যে ইউনিয়ন গণপরিষদের ইউনিয়ন সেই ইউনিয়ন কমিটির চেয়ারম্যান সব ইউনিয়ন কমিটির হ্যাঁ চেয়ারম্যান কে ছিলেন যদি ইউনিয়ন কনস্টিটিউশন কমিটির চেয়ারম্যান যদি বলা হয় তাহলে এখানে রাইট আনসারটি কী হবে তোমরা তাড়াতাড়ি কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দাও যে এখানে রাইট আনসারটি কী হতে পারে আমরা এর পূর্ব কিন্তু এই কোশ্চেনটি করিয়েছিলাম আমাদের ইন্ডিয়ান পলিটিক ক্লাসের মধ্যে এখানে আইটন হবে অপশান সি জওহরলাল নেহেরু ওয়াজ দ্য চেয়ারম্যান অব দ্য ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি অব দ্য কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি গণপরিষদের যে ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি ছিল সেই কমিটির চেয়ারম্যান ছিল জওহরলাল নেহেরু নেক্সট কোয়েশ্চেন খুবই গুরুত্বপূর্ণ ভালো করে দেখো দ্য আইডিয়া অফ এ কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি টু ফর্ম এ কনস্টিটিউশন কনস্টিটিউশন গঠন করার জন্য যে আইডিয়া সেই আইডিয়া ফার্স্ট কে দিয়েছে অপশান এতে বলছে রয় নাইনটিন টোয়েন্টি সেভেনে এ দিয়েছে তারপর অপশান বিতে বলা আছে দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দিয়েছে নাইনটিন থার্টি সিক্সে সিতে আছে মুসলিম লীগ দিয়েছে অ্যান্ড ডিতে অল পার্টিস কনফারেন্সের মাধ্যমে দেওয়া হয়েছে তো ফ্রেন্ডস এটা তো তোমরা সবাই পারবে আশা করি অপশান এ হবে ইয়েস অপশান এখানে রাইট আনসার ইউ অল আর রাইট ভেরি গুড ওয়েল ডান এভাবে তোমাদের যে এক্সেলেন্সি যে পটেন্সিয়াল ওই পটেন পটেন্সিয়ালটা আমাদের সাথে শেয়ার করবে এবং দেখবে প্রতিদিন আমাদের ক্লাস থাকবে আমরা কিন্তু প্রত্যেক দিন তিনটি ক্লাস করাচ্ছি টেটের এবং টি এবং জি জে আরবিটি এবং এখন তোমরা আজকে তো বললাম তবুও তোমাদেরকে আবারও বলে রাখি যারা নতুনভাবে এসছ যে আমরা গ্রুপ ডি যে ধর্মনগর কোর্ট সেই কোর্টের ক্লাসও করাতে যাচ্ছি স্পেশালি কারেন্ট অ্যাফেয়ার্স এন্ড জি পার্ট বাকি যে পার্টগুলো আছে ওইগুলা এমসিকিউ টাইপ তো আসবেই না তো এমসিকিউ টাইপ যেখানে যেই পার্টটাতে আছে ওইটাই আমরা করাতে যাচ্ছি কোশ্চেন নাম্বার নাইনটিন হু অ্যাক্টেড অ্যাজ দ্য চেয়ারম্যান অফ দ্য ড্রাফটিং কমিটি অফ দ্য কস্টি অ্যাসেম্বলি খসড়া কমিটির চেয়ারম্যানকে সবাই পারবে আনসার করে দাও তাড়াতাড়ি রাইট আনসার ইজ অপশান এ

রাইটস ফান্ডামেন্টাল রাইটের ক্ষেত্রে যদি কোনো ডেনাই করা হয় দ্য সিটিজেন অফ ইন্ডিয়া ক্যান মুভ টু এ কোর্ট অফ ল আন্ডার তখন যদি কারোর ফান্ডামেন্টাল রাইট সে না পায় মৌলিক অধিকারগুলি সে না পায় তখন ওই সিটিজেন ওই নাগরিক যেতে পারবে কোর্টে টু এ কোর্ট অফ ল আন্ডার কোনটার মাধ্যমে যেতে পারবে তাকে রাইট টু ইকুয়ালিটির মধ্য দিয়ে যাবে নাকি রাইট এগেন্স্ট এক্সপ্লোটেশনের মাধ্যমে যাবে নাকি রাইট টু কনস্টিটিউশন রেমেডির জন্য যাবে যেটা আমাদের কনস্টিটিউশন দেওয়া আছে অ্যান্ড এডুকেশনাল রাইট এর জন্য যাবে তো ফ্রেন্ডস তোমাদের সময় শুরু তোমরা তাড়াতাড়ি আনসার করা যে রাইট আনসারটি কি হতে পারে কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা তোমাদের এক্সামের জন্য এবং অনেকবার এটা কিন্তু এসএসসিতে আর বিতে ইন্ডিয়ান রেলওয়ে যে বোর্ড সেই বোর্ডের এক্সামও কিন্তু এসছে তো ফ্রেন্ডস এখানে রাইট আনসারটি হবে অপশন সি রাইট টু কনস্টিটিউশন রেমিডি আর্টিকেল থার্টি টু রাইট টু কনস্টিটিউশন রেমেডিজ অনুসারে কিন্তু কোনো নাগরিক যদি তার ফান্ডামেন্টাল রাইট না পায় তাহলে সে কোর্টে যেতে পারবে কোয়েশন নাম্বার টোয়েন্টি ওয়ান রাইট আনসার ইজ অপশন সি তোমরা যারা অপশান সি টিক করছো ইয়েস অল আর রাইট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু দ্য স্যালারি অফ অফ দ্য গভর্নর আর চার্জ রাজ্যপালের যে বেতন দেওয়া হয় এটা কে দেয় কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে দেওয়া হয় নাকি কনসলিডেটেড ফান্ড অফ স্টেট থেকে দেওয়া হয় যে স্টেটে আছে রাজ্যপাল ওই স্টেট থেকে দেওয়া হয় নাকি কনসলিডেটেড যে ফান্ড সেই ফান্ড ইন্ডিয়ার ফান্ড থেকে দেওয়া হয় অর্থাৎ কেন্দ্রীয় সরকারের ফান্ড থেকে নাকি কন্টিজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া থেকে দেওয়া হয় নাকি নান অফ দ্য অ্যাভ তো ফ্রেন্ডস তোমাদের সময় শুরু তোমরা এখানে তাড়াতাড়ি আনসার করো যে রাজ্যপালের যে বেতনটা রাজ্যপালের বেতন কোথা থেকে দেওয়া হয় রাইট আনসার হবে দ্য কনসোলিডেটেড ফান্ড অফ দ্য স্টেট যে রাজ্যের মধ্যে রাজ্যপাল আছে ওই রাজ্যের যে কনসুলুডেটেড যে ফান্ড সেই ফান্ড থেকে কিন্তু ওই রাজ্যপালের বেতনটা দেওয়া হয় কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি ক্যান এ অ্যাক্ট অ্যাক্টেস গভর্নর অফ মোর দেন ওয়ান স্টেট পথে একজন ব্যক্তি একজন রাজ্যপাল কি অন্য কোনো রাজ্যপালের অর্থাৎ একসাথে একের বেশি রাজ্যের রাজ্যপালের দায়িত্ব গ্রহণ করতে পারবে কোনো ব্যক্তি কি একাধিক রাজ্যের রাজ্যপাল হিসেবে কাজ করতে পারবে তো এইখানে তোমরা আনসা করে দাও যে পারবে অর্থাৎ ইয়েস নাকি পারবে না নাকি অনলি ফর এ পিরিয়ড অফ 6 মান নাকি ছয় মাসের জন্য করতে পারবে নাকি এক বছর জন্য করতে পারবে চারটি অপশনই তো রেখেছি এখানে তো ভালোভাবে দেখো তারপর आंसर করে দাও যে রাজ্যপাল একজন রাজ্যপাল একাধিক একাধিক রাজ্য রাজ্যপাল হিসেবে কি কাজ করতে পারবে কি পারবে না একসাথে রাইট आंसर ऑप्शन ए ইয়েস করতে পারবে একজন রাজ্যপাল যদি ত্রিপুরা রাজ্যপাল যে ব্যক্তি উনি একাধারে অন্য স্টেটের অর্থাৎ আসামের রাজ্যপাল হিসেবে থাকতে পারবে কোনো অসুবিধা নেই কোয়েশন নাম্বার টোয়েন্টি ফোর দ্য লার্জেস্ট ইরিগেটেড এরিয়া ইন ইন্ডিয়া ইজ অকুপাইড বাই ভারতের বৃহত্তম যে সেচ অঞ্চল সেচ সেচ ব্যবস্থা এটা কোন অঞ্চলে আমরা দেখতে যে সেচ ব্যবস্থা লাগে সবচেয়ে বেশি নিচের কোনটার ক্ষেত্রে সবচেয়ে বেশি সেচ লাগে হয়তো ভারতের বৃহত্তম সেচ যে অঞ্চল এটা দখল করে আছে কোনটা অর্থাৎ বৃহত্তম অঞ্চল জুড়ে যেই নিচের কোন ফসলটা চাষ বেশি হয় কটনের চাষ বেশি হয় নাকি রাইস নাকি ধানের চাষ বেশি হয় নাকি সুগার কেনের চাষ বেশি হয় নাকি গমের চাষ বেশি হয় সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে কোন ফসলের চাষ বেশি হয় এখানে এটা কিন্তু বলা হচ্ছে দেখো তারপর আনসার করে দাও এবং অবশ্যই আমরা জানি ধান চাষে কি লাগে জল লাগে সুগার কেনের মধ্যেও জল লাগে প্রচুর পরিমাণে এখানে যদি বলে সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে কোন ফসল চাষ করা হয় যেহেতু এখানে এটাই চাইছে আমাদেরকে আনসার তাহলে কিন্তু রাইস হবে সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে ভারতবর্ষের মধ্যে ধান চাষই করা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ দ্য মেইন এরিয়া প্রোডাকশন অফ আইসবার্গস ইজ ফাউন্ড ইন আইসবার্গের যে প্রধান অঞ্চল এটা কোনটা দ্য ওয়েস্ট কোস্ট কোস্ট অফ গ্রিনল্যান্ড নাকি দ্য ওয়েস্ট কোস্ট অফ আফ্রিকা নাকি দ্য নর্থ কোস্ট অফ সাইবেরিয়া নাকি দ্য ইস্ট কোস্ট অফ জাপান রাইট অ্যান্সার কী হবে তোমরা তাড়াতাড়ি আনসার করে দাও জিওগ্রাফি পার্ট থেকে এই নেওয়া কোয়েশন নাম্বার টোয়েন্টি ফাইভ রাইট অ্যান্সার কী হবে অপশান এ হবে এখানে রাইট অ্যান্সার তো ফ্রেন্ডস আমরা তোমাদের জন্য মক টেস্ট কিন্তু প্রতিনিয়ত নিয়ে আসছি আজকে কত নম্বর চলছে তেরো নম্বর চলছে আমরা এর আগে বারোটি মক টেস্ট করে নিয়েছি তো তোমরা যারা ওই সমস্ত ক্লাস দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে দেখে নেবে এবং যারা আমাদের চ্যানেলে নতুন আসছ অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে সঙ্গে দেওয়া আইকনও ক্লিক করে নেবে তোমাদের সাপোর্ট আমরা চাই তোমাদের সাহায্য আমাদের দরকার আছে তোমাদের থেকে যদি আমরা মোটিভেশন পাই যদি সাপোর্ট পাই তবেই তো আমরা কন্টিনিউ করতে পারবো না হলে তো কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না তাই আমরা চাইবো তোমাদের একটি পার্টিসিপেশন এবং সাপোর্ট যদি আমাদের ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে এবং আমরা এখন যে আর টিআরবিটির পাশাপাশি গ্রুপ ডি যে কোর্টের এক্সাম ওই যাও নিয়ে আসতে যাচ্ছি অবশ্যই তোমরা ওইখানে পার্টিসিপেট করবে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স বলছে হুইচ ইজ দ্য থার্ড নিয়ারেস্ট প্ল্যানেট টু দা সান থার্ড নিয়ারেস্ট প্ল্যানেট টু দ্য সান তৃতীয়তম গ্রহ কোনটি সূর্য থেকে যদি আমরা দেখি কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্সের রাইট আনসার কী হবে রাইট আনসার হবে আর্থ আমরা জানি বুধ শুক্র তারপর পৃথিবী আসছে তাই তৃতীয় নম্বরে কি কোনটা আছে পৃথিবী আছে কোয়েশান নাম্বার টোয়েন্টি সেভেন হুইজ অফ দ্য ফোলো ইং কান্ট্রিজ ইন সাউথ এশিয়া এরিয়াল্যান্ড লকড অর্থাৎ বলছে দক্ষিণ এশিয়ার নিচের কোন দেশটির ল্যান্ডলক আছে ল্যান্ডলক দক্ষিণ এশিয়ার নিচের কোন দেশটির ল্যান্ডলক করা আছে তোমাদের সময় শুরু তোমরা তাড়াতাড়ি আনসার করে দাও কোয়েশান নাম্বার টোয়েন্টি সেভেন যদি বলে ল্যান্ডলক দক্ষিণ এশিয়ার মধ্যে কোন দেশগুলি ল্যান্ডলক আছে তাহলে কিন্তু আনসারটি হবে এখানে অপশান সি ভুটান অ্যান্ড নেপালে ল্যান্ডলক আছে সিস্টেমটা অপশান নাম্বার টোয়েন্টি এইট দ্য সি অর্থাৎ ন্যাশনাল এনভারনমেন্ট ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট ইনস্টিটিউট ইজ এ রিসার্চ ইনস্টিটিউট ইট ওয়াজ এস্টাবলিশড ইন এটা কোথায় এস্টাবলিশ করা হয়েছে যেটা সিএসআইআর এটা কোথায় এস্টাবলিশ করা হয়েছে আহমেদাবাদে আছে নাগপুরে ডেলি না মুম্বাই কোথায় আছে তোমাদের টাইম স্টার্টস নাও আনসার করে দাও রাইট আনসার হবে অপশান বি নাগপুরের মধ্যে আছে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন দ্য লংগেস্ট সি বিচ ইন ইন্ডিয়া লংগেস্ট সি বিচ কোনটি ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন রাইট আনসার হবে অপশান ডি মারিয়ানা মেরিনা মেরিনা বিচ সরি মেরিনা বিচ হবে লং যে সি বিচ ভারতের এটার নাম কি মেরিনা বিচ ডি এবং তোমাদের সামনে আজকের লাস্ট কোশ্চেন আমরা থার্টি কোশ্চেন মক টেস্টে প্রতিনিয়ত আনছি তোমাদের জন্য তো দেখো এখানে বলা হচ্ছে দ্য আন্দামান ইজ সেপারেটেড ফ্রম নিকোবর আন্দামান নিকোবর থেকে সেপারেট হয়েছে কোনটি দ্বারা টেন ডিগ্রি চ্যানেল দ্বারা ইলেভেন ডিগ্রি চ্যানেল দ্বারা নাকি পক স্টেট অর্থাৎ পক প্রণালী দ্বারা নাকি গালফ অফ মানার অর্থাৎ মান্নার উপসাগর দ্বারা রাইট হতে পারে তোমরা যারা অপশান বি ঠিক করেছ তোমরা হচ্ছে রাইট অপশান বি হবে এখানে অপশান বি হবে এখানে রাইট আনসার ওকে অপশান বি হবে রাইট আনসার টেন ডিগ্রি চ্যানেল আন্দামান এবং নিকোবরকে কি করেছে আলাদা করেছে সেপারেট করেছে কোনটা টেন ডিগ্রি চ্যানেল তো এই ছিল তোমাদের থার্টি কোয়েশ্চেন তোমরা কে কোথাও পেয়েছ অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাও তোমরা অনেকই ভালো স্কোর করো প্রতিনিয়ত এবং যারা কম পেয়েছো অবশ্যই তোমরা নিজেকে ইম্প্রুভ করার জন্য বাড়িতে আরও বেশি পড়তে হবে তাই কিন্তু তোমাদের সামনে আমরা টেস্ট নিয়ে আসছি আসছি প্রতিনিয়ত কারণ তোমরা তখন বুঝতে পারবে তোমাদের প্রিপারেশন কতটা হয়েছে এবং আর কতটা দরকার আছে পড়ার তাই কিন্তু তোমাদের তোমরা নিজেদেরকে যাতে এক্সামিন করতে পারো তার জন্য এই সমস্ত মক টেস্ট নিয়ে আসা এবং ফ্রেন্ডস আমাদের এই হার্ডওয়ার্ককে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে যদি ভালো না লেগে থাকে অবশ্যই তো অবশ্যই তোমরা ডিসলাইক করবে যদি ভালো না লেগে থাকে অবশ্যই ডিসলাইক করবে আর ভালো লাগলে তো অবশ্যই লাইকও করবে ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে নেবে এবং যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে সঙ্গে দেওয়া বেলায় কোনো ক্লিক করে নেবে তাহলে প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশন তোমরা সঠিক টাইমে পেয়ে যাবে এবং ওইখানে অ্যাটেন্ড করতে পারবে এবং আজ সন্ধ্যা সাতটার সময় তোমাদের জন্য আসছে প্যাডাগোজি ক্লাস প্যাডাগোজি স্পেশাল পেঁয়াজের যে কগনিটিভ ডেভেলপমেন্টের ফাদার বলা হয় কাকে পেঁয়াজে তো সেই পেঁয়াজের উপরেই বেস করে আজকের স্পেশাল ক্লাস টাইম হচ্ছে সন্ধ্যা সাতটা সেভেন এ এম এ সবাই উপস্থিত থাকবে ঠিক আছে তো এই ছিল আজকের ক্লাস সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং প্রিপারেশান আরও ভালোভাবে নেওয়ার চেষ্টা রাখবে আফটার কোভিড সিচুয়েশান সব কিছু ঠিক হলে এক্সাম তো হবেই তাই কিন্তু প্রিপারেশানটা ভালোভাবেই চালিয়ে যেতে হবে তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে তোমাদের সাপোর্ট আমাদের সাথে কন্টিনিউ রাখবে থ্যাংক ইউ অল